পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকুয়া প্রেজেন্স তাকুয়াই রমজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় دینی ভাই ও বোন আর কিছুদিন পরে আমাদের মাঝে ঈদের ফিতর আগমন করছে রমজান শেষ হয়ে যাচ্ছে মুমিন মুসলমান সারা রমাদন জুড়ে সোম পালন করেছে তার পুরস্কার হিসেবে আল্লা সুবাহন তালা তাকে ঈদুল ফিত্র দান করেছেন ঈদুল ফিত্র হচ্ছে একটা ধর্মীয় উৎসব ঈদুল ফিত্র এর উদযাপন শুরু হয় আল্লাহ হাবিব সাল আলি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন এর দ্বিতীয় বছর থেকে অর্থাৎ দ্বিতীয় হিজড়ি থেকে ঈদুল ফিত্র উদযাপন শুরু হয় এবং মহাদিস বলেন ঈদুল ফিত্র এবং ঈদুল আজহা দুইটার মধ্য থেকে ঈদ উল সর্বপ্রথম শুরু হয় আল্লাহর হাবিব যখন মদিনায় আসেন এসে আল্লাহর হাবিব দেখতে পেলেন যে মদিনার লোকেরা দুইটা দিনকে তারা খেলাধুলা এবং উদযাপনের দিয়ে পালন করে থাকে তখন আল্লাহর হাবিব বললেন কদ আলা বিহিমা আল্লাহ সুবাহ তোমাদের এই দিনকে এর চেয়ে উত্তম দুই দিনের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন তো এই দিন দুই দিনের পরিবর্তে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম ঈদুল ফিত্র এবং ঐদুল আবহা এর বিধান দিলেন তাই ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের ঈদ হিসেবে দুই দিনকেই শুধুমাত্র পালন করবে একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে ঈদুল আবহা আর এছাড়া যত ঈদের দিন বলা হয় ওগুলো ইসলামের মধ্যে কোনো ভিত্তি নেই আর সাপ্তাহিক ঈদ হিসাবে আল্লাহর হাবিব বলেছেন জুমার দিনকে এছাড়া আর কোনো দিন অমুক দিন এই ঈদ সেই ঈদ এই এই হিসেবে কোনো ধরনের ইসলামের মধ্যে নেই তাই আমাদেরকে এই দিনকে আল্লাহর হাবিব যেগুলো ঈদের দিন করেছেন সেগুলোকেই বলা হয় সেগুলোকেই সুন্নাহ বলা হয় তো আমরা আজকে জানবো যে ঈদের দিনে কি কি সুন্নাহ রয়েছে আমরা মৌলিকভাবে খুঁজলে আমরা দশটি সুন্নাহ পাই ঈদের দিনের মধ্যে ঈদের দিনের সুন্নাস মধ্য থেকে সর্বপ্রথম যে সুন্নাহটি রয়েছে তা হচ্ছে ঈদের দিনে অন্যান্য দিনের তুলনায় আগে আগে ঘুম থেকে উঠা এবং আগে আগে ঈদগাহে যাওয়া কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে বিষয়টা লক্ষ্য করি যে চাঁদ রাতের মধ্যে আমরা বিভিন্ন উৎসব পালন করতে গিয়ে আনন্দ উল্লাস করতে গিয়ে রাতে ঘুমোতে আমাদের দেরি হয়ে যায় যার কারণে আমরা দেখি যে আমরা অনেক সময় আগে ওঠা তো দূরের বিষয় আমরা ফজরের সালাদ পর্যন্ত আমাদের ছুটে যায় এটা অত্যন্ত পরিতাপের বিষয় ঈদের নামাজের তুলনায় ফজরের সালাতির গুরুত্ব অনেক পরিমাণে বেশি তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা অবশ্যই ফজরের সালাত আদায় করে আগে আগে ঈদগাহে যাব দুই নম্বর হচ্ছে উল ফিতরের মধ্যে ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া এটাও একটি সুন্না উল ফিতরের জন্য এটা তিন নম্বর হচ্ছে আমরা উল ফিতরের দিনে গোসল করব এবং সুগন্ধি ব্যবহার করব এবং উত্তম সাজসজ্জা করব। এটাও একটি সুন্না ঈদুল ফিতরের মধ্যে সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অনেকের মনের ভিতরে একটা সংশয় কাজ করে যে আমরা আতর ব্যবহার করতে হবে আমরা বডি স্প্রে অথবা পারফিউম ইউজ করতে পারবো কিনা হ্যাঁ আমরা যদি আতর তো ইউজ করব এটা সবচেয়ে বেটার সবচেয়ে ভালো কিন্তু পারফিউম অথবা বডি স্প্রে ব্যবহার করার ক্ষেত্রে বিষয় হচ্ছে যে যদি পারফিউমটা এমন থাকে যে যুক্ত এবং এমন ধরনের অ্যালকোহল যে এটা খেলে একজন নেশা আসক্ত হয়ে পড়বে সে নেশায় আসক্ত হয়ে যদি পড়ে তাহলে এই ধরনের বডি স্প্রে অথবা পারফিউম ইউজ করা যাবে না এগুলোকে নাপাক হিসেবে ধরা হয় আর যদি এমন হয় যে এই ধরনের বডি স্প্রে কেউ যদি পান করে তাহলে সে নেশাগ্রস্ত হবে না তাহলে এটা ফকিহ যারা আছেন ওনারা বলেছেন এটা ব্যবহার করা যাবে এটা জায়েজ এবং সর্বোপরি আমরা দেখি স্বাভাবিকত বডি স্প্রে বা পারফিউম এগুলো খেলে স্বাভাবিকত নেশাযুক্ত হয় না নেশাগ্রস্ত হয় না তো এগুলো আমরা বলতে পারি যেগুলো ইচ্ছে করলে ব্যবহার করা যাবে তবে হ্যাঁ উত্তম হচ্ছে আতর ব্যবহার করা চার নাম্বার শূন্য হচ্ছে ঈদের দিনের নিজের জামাকাপড়গুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো যে জামাকাপড়টা আছে সেটা পরিধান করা নতুন করতে হবে এমন কোনো বিষয় না আমার যদি নতুন থাকে তাহলে আমি নতুন পড়লাম না থাকলে আমার সবচেয়ে উত্তম যে জামাটা আছে সেটা আমি পরিধান করবো পাঁচ নাম্বার হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া অন্য কোনো বাহনে আরোহণ না করে সরাসরি পায়ে হেঁটে ঈদগাহে উপস্থিত হওয়া ছয় নাম্বার হচ্ছে ঈদগাহে যে রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হলে অন্য আরেকটি রাস্তা দিয়ে ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করা ফেরা এটা যদি থাকে যদি রাস্তাই না থাকে একটা রাস্তা থাকে তাহলে তো এটা সম্ভব না কিন্তু সম্ভব হলে সুন্না হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অপর রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফেরা সাত নম্বর হচ্ছে যে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা এটা মসজিদের মধ্যে আদায় না করা ঈদগাহে আদায় করা ঈদের জামাত এটা হচ্ছে সুন্নাহ তবে যদি ঈদগাহের ব্যবস্থা না থাকে বা কোনো কারণ থাকে সম্ভব হচ্ছে না ঈদগাহ পাওয়া যাচ্ছে না অথবা ঈদগাহে আদায় করা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে তখন মসজিদের মধ্যে অথবা অন্য কোথাও আদায় করা যেতে পারে আরেকটি সুন্না হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা তাকবির হচ্ছে আল্লাহ আকবর আল্লাহু আকবর ইহ্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর আলিল্লাহ হাম আরেকটি সুন্না হচ্ছে নয় নম্বর সুন্না হচ্ছে যে ঈদের দিনে আনন্দ প্রকাশ করা ঈদ হচ্ছে একটা আনন্দের দিন আমরা সবাই পরস্পর আনন্দ প্রকাশ করব। এই সময় কোনো ধরনের দুঃখ ভারাক্রান্ত হয়ে না থাকা ঈদের দিন মুসলমান যেহেতু উৎসবের দিন এই দিনের সুন্না হচ্ছে আনন্দ প্রকাশ করা সব পরস্পর আনন্দকে ভাগাভাগি করে না আর দশ নম্বর হচ্ছে সর্বোপরি ঈদের দিনে সব ধরনের গুনাহ থেকে নাফরমানি থেকে বেঁচে থাকা আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করি যে ঈদের দিন অনেকে উৎসব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের বড় বক্স এনে জোরে তারা গান ছেড়ে এই দিনকে উৎসব এই দিনকে উদযাপন করার চেষ্টা করে এটা ইসলাম বহির্ভূত কাজ অত্যন্ত গুনাহের কাজ এবং আমরা আরেকটা বিষয় লক্ষ্য করে থাকি ঈদের দিনে যে মহিলারা সারা রমাদন জুড়ে রোজা রেখেছে তারাও ঈদের দিনে ব্যাপরদায় বের হয়ে যায় যার মাধ্যমে আমাদের রমাদনের সব সবাব নিমিশেই শেষ হয়ে যায় এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা লাগবে এবং ঈদের দিনে আর কিছু কাজ আমরা করে থাকি যেমন ঈদের দিনে আমরা সম্মিলিতভাবে অনেক জায়গায় দেখি যে কবর জিয়ারত করতে যায় কবর জিয়ারত এটা আপনার সময় হলে আপনি কোনো সময় করতে পারবেন ঈদের দিনেও আপনি করতে পারবেন আপনার আত্মীয় স্বজনের কবর জিয়ারত তবে এটা ঈদের দিনেই করতে হবে এরকম কোনো বিধান ইসলামের মধ্যে নেই এবং ঈদের দিনে আমরা আরেকটা বিষয় দেখি যে আমরা পরস্পর করি। ময়ানাকা যেটাকে আরবিতে বলা হয় এটা ঈদের সাথে সংশ্লিষ্ট কোনো বিধান নয় মহানাকা হচ্ছে যে কোনো সময় একজন মানুষ যখন অনেকদিন পরে একজনের সাথে সাক্ষাৎ হলো তখন সে করতে পারে কুলাকুলি যেটাকে আমরা বাংলাই বলি তো ময়ানাকা এটা হচ্ছে আরবি শব্দ অনকুন থেকে অনকোন শব্দের অর্থ হচ্ছে ঘাড় অথবা কাঁধ তো ময়ানাকা মানে হচ্ছে পরস্পর কাঁধ মেলানো আমরা অনেক সময় বুঝি না আমরা মহানাকা কিভাবে করতে হয় সেটা আমরা জানি না মহানাকার পদ্ধতি হচ্ছে আমরা আমার ডান কাদ আমি যার সাথে মহানাকা করছি তার ডান কাদের সাথে লাগাম এটাই হচ্ছে ময়ানাকা তিনবার লাগানোর কোনো পদ্ধতি নাই একবার আমি লাগিয়ে শুধু দোয়াটা পরবো আল্লাহম্মজিদ মোহাব্বতি লিল্লাহি ও বাস আমার মহানাকা হয়ে গেল এটাই হচ্ছে আমাদের ঈদের দিনের কোনো বিশেষ সুন্নাহ না এটা স্বাভাবিক যে কোনো সময় আদায় করা যায় আর ঈদের দিন আরেকটি বিষয় হচ্ছে একজন অপরজনকে অভিবাদন জানান অভিবাদন জানানোর জন্য আমরা যে শব্দ ব্যবহার করি ঈদ মুবারক বলে থাকি এটাও বলা যায় সুন্দর শব্দ যে বরকত তোমার ঈদ বরকতপূর্ণ হোক অথবা বরকতপূর্ণ ঈদ এটাও বলতে পারি আর সবচেয়ে ভালো যেটা উত্তম যেটা সেটা হচ্ছে আল্লাহর হাবিবের সাহাবারা যেটা বলেছেন যে আল্লাহ তাকবাহ ওমিনকুম আমাল। অথবা আমরা বলতে পারি তাকবাহ অর্থাৎ আল্লাহ সুবাহান হুয়া তাল আমাদের থেকে এবং তোমাদের থেকে ন্যাক আমলগুলো কবুল করে নিই তো প্রিয় ভাই আমরা যে সুন্নাগুলো আলোচনা করলাম এবং যে বিষয়গুলো বললাম বর্জন করতে আল্লাহ সুবাহানাহা তাহালা আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী ঈদ উদযাপন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি